হ্যালো এভরিওয়ান, আমাদের আর্থবন্ধন চপল চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডিফারেন্স বিটুইন অ্যাম্পলিটিউড মডুলেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের চিত্র সহ দেখানো হলো। এম বা অ্যাম্পলিটিউড মডুলেশন এবং এফএম বা ফ্রিকোয়েন্সি মডুলেশন হলো রেডিও সংকেত সম্প্রসারের উপায়। উভয়ই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ থেকে তথ্য প্রেরণ করে। অ্যাম্পলিটিউড মডুলেশন এম প্রেরিত তথ্য অনুযায়ী সংকেত বা বাহকের অ্যাম্পলিটিউড পরিবর্তন করে কাজ করে যখন ফ্রিকোয়েন্সি স্থির থাকে। তখন এই অ্যাম্পলিটিউডটি কাজ করে তথ্য সংকেত অনুযায়ী এবং এর বাহকের পরিবর্তন কাজ করে থাকে এই অ্যাম্পলিটিউড। ফ্রিকোয়েন্সি মডুলেশন এটি এফএম প্রযুক্তি থেকে আলাদা, যেখানে তথ্য তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে করা হয়। এই ভিডিওতে আমি আপনাদের অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন এর মধ্যে পার্থক্য দেখাবো। অ্যাম্পলিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এম ক্যারিয়ারের তরঙ্গের অ্যাম্পলিটিউড পরিবর্তনের সাথে জড়িত। এফএম ক্যারিয়ার তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে জড়িত। এম ফ্রিকোয়েন্সি পরিমাণ 535 থেকে 1705 কিলো হার্টস বা প্রতি সেকেন্ডে 1200 বিট পর্যন্ত, 88 থেকে 108 মেগা হার্টস বা প্রতি সেকেন্ডে 1200 থেকে 2400 বিট পর্যন্ত উচ্চতর স্পেকট্রাম এফএম ফ্রিকোয়েন্সি পরিসর। এম ফ্রিকোয়েন্সি অনেক বড় মাপের একটি উপকূল এলাকার ব্যবহার করা যায়। এটি বেশিরভাগ নিউজ স্টেশন এফএম ও এএম এ ব্যবহার করা হয়। এফএম তরঙ্গগুলির ভৌগোলিক অঞ্চলগুলির পরিপ্রেক্ষিতে একটি ছোট আকারে রয়েছে যা তারা কভার করতে পারে। এম সংকেত 30 কেজেড সময় নেয়। এফএম সংকেত প্রতিটি সংকেতের জন্য 80 কেজেড ব্যান্ডউইথ নেয়। এম তরঙ্গ ট্রান্সমিটার এবং রিসিভার সহজ, কিন্তু এসএসবিএসসি এম ক্যারিয়ারের ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন। এফএম তরঙ্গ ট্রান্সমিটার এবং রিসিভার আরও জটিল, কারণ মডুলেশন সিগনালের বৈচিত্র্যকে রূপান্তরিত করতে হয় এবং ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে হয়। এম শব্দের অ্যাম্পলিটিউড প্রবাহিত করে, যেখানে তথ্য একটি এম সংকেতে সংরক্ষণ করা হয়। এফএম শব্দের প্রতি কম সংবেদনশীল, একটি এফএম সংকেতের তথ্য বিভিন্ন ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রেরণ করা হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন বা তথ্য পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এভরিওয়ান।